আলহামদুলিল্লাহ সাদাক আল্লাহ মাওলানা আল আযীম। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সম্মেলন 2021 আজ পহেলা জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের সংগ্রামী সভাপতি মঞ্চভূমিষ্ঠ ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির আমিরুল মুজাহিদিন পিশাব চরমাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সারা দেশ থেকে আগত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জানবাজ কর্মী ভাইয়েরা, দীন ইসলাম এবং দেশের আজ এই অবস্থায় আমাদের নীরব বসে থাকার কোনো সুযোগ নেই। অতএব স্পষ্ট কথা, এ পর্যন্ত যত বক্তব্য এসেছে সব কিছু হৃদয়ঙ্গম করতে হবে, প্রত্যেকটি বক্তব্যকে সামনে রেখে পথ চলতে হবে। সর্বশেষ ওয়াল হাফিজুন আলী হুদুদিল্লাহ, দীন ইসলামের নেগাহবান আল্লাহ পাকের তরফ থেকে যে দায়িত্ব অর্পিত হবে সে দায়িত্ব গ্রহণ করার সকল যোগ্যতাও আমাদের অর্জন করতে হবে। মনে রাখবেন, ছাত্র সমাবেশ, ছাত্র সম্মেলন, ছাত্রত্ব এটা বড় কথা নয়, কিন্তু তাকওয়া এবং দিনদারি এর বিকল্প নেই। অতএব প্রত্যেকটি ছাত্রের যোগ্যতা ইমান ও ইসলাম তাকওয়ার মাধ্যমে আজ রঙে রঙে রঙিন করতে হবে। ইমান ও ইসলাম আজকাল যদি তাকওয়ার পরিপন্থী হয়ে যায় তো এই ইমান ইসলামের দ্বারা ইসলামের বীজ আসতে পারে না। অতএব তাকওয়ার বিকল্প নাই। আসুন প্রত্যেকটি ছাত্র তার ছাত্র জীবন থেকে তালিম ও তারবিয়াতের মাধ্যমে, এলেম ও আমলের মাধ্যমে, আখলাকের মাধ্যমে আমরা যেন সেই স্তরে পুষতে পারি। আল্লাহ পাক সেভাবে সময় মাল আর জানের কোরবানির মাধ্যমে এই ছাত্র জীবন সত্যিকার আদর্শ এক জীবন গড়ে ইসলামের বিজয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ কোরবানি যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন।